বগা হাসান আমাদের ফলো করছে। আমি না তোমাকে কিচ্ছু বুঝতে পারছি না, হেয়ালি না করে আমাকে একটু ক্লিয়ার করে বলবে আসলে ইস্যুটা কি? বগা হাসানের বস হচ্ছে তোমার প্রিয় ছোট ভাই আর রঞ্জু। আমার ধারণা সে রঞ্জু। আবার তুমি একদম ফালতু কথা বলবে না, রঞ্জু এসব করে কি লাভ বলো তো? চাই না, আমার অনুমান ভুল হতে পারে। ওকে দেন ওয়েট। কি কিছু বলবি? না কিছু বলবো না, আমার তো ভাই এখন মনে করছে অনেক কাজ, মানে কোনটা ভালো হয়েছে কোনটা করবো আমি ঠিক বুঝতেছি না। তো তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? দুশো ভাই বিবাহ করছে, মায়া পরিল লাহন শুনতো, খালি ডানা দুটা কাটা, খালি চোখে দেখো যায় না। আপনি আমার যে কত কাজ, আমার তো কোনো মানে কাজের অন্ত নাই। কে বিয়ে করেছে? দুশো ভাই যান বিবাহ করছেন, আমাদের জ্ঞানের জাহাজ ভাই বিয়ে করছেন। মেয়ের বংশ খুবই উচ্চ এবং ভালো মানুষ। তুমি তাহলে যাও, তো আমার সাথে দেখা করো, আমি ফাইলটা সেরে আসছি। আমি ভাবছিলাম কি নীলকান্ত, যে এতদিন আমাদের জয়নাল, জয়নাল হচ্ছে কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাধা, এখন দেখছি যে না শুধু জয়নাল একাই গাধা না, গাধা আরো আছে। যে মানুষকে গাধা বলা ঠিক না জনাব,
মানুষ হলো গিয়ে সর্বশ্রেষ্ঠ যে আশরাফুল মাখলুকাত, এটা সব ধর্মে জ্ঞাত এবং স্বীকৃত। নীলকান্ত জি জনাব, আমার সঙ্গে শিক্ষকের মতো কথাবার্তা বলবে না। তোমার কি ধারণা যে আমি জ্ঞাত নাকি অজ্ঞাত? জি জনাব, আমার ভুল হয়েছে, ক্ষমা প্রার্থী। ক্ষমা মহত্বের লক্ষণ, ঠিক আছে ক্ষমা করে দিলাম। কিন্তু আমি একটা কথা শুনলাম যে তুমি নাকি প্রতিনিয়তই মন্ত্রী এমপিদের বাড়িতে বাড়িতে ধর্ণা দিচ্ছ। জি না জনাব, কথাটা ঠিক না। প্রতিদিন তো সবার কাছে যাওয়া যায় না, তবে মাঝে মধ্যে যাই। যেমন গতকাল গিয়েছিলাম আমাদের এলাকার জনাব চেয়ারম্যান সাহেবের নিকট। তোমাদের চেয়ারম্যান সাহেব কি ঢাকায় থাকেন? জি জনাব, উনি ঢাকাতেই থাকেন, তবে দুই মাসে একবার গ্রামে যান। কি বলছো নীলকান্ত, গ্রামের চেয়ারম্যান মেম্বার সাহেবরা এখন নিজ নিজ এলাকা ছেড়ে ঢাকায় থাকছেন? না না জনাব, মেম্বাররা পারেন না, কারণ তাদের আয় রোজগার একটু কম তো তাই। নীলকান্ত জি জনাব, তোমাকে আমার পছন্দ হয়েছে। জি জনাবের অশেষ মেহরবানি। হবে হবে, তোমাকে দিয়ে হবে। যাও, আমার প্রজেক্টে আমি তোমাকে নিলাম, কনফার্ম। জি জনাব, কোন প্রজেক্ট সেটা তো এখন বলা যাবে না, সিক্রেট। আচ্ছা তুমি এখন যাও, আমি এখন কিছুক্ষণ ভাববো। জি জি জনাব। কী ভাববেন জনাব? আরে সমস্যা হয়েছে, বুঝতে পারছো, বাড়িতে মারাত্মক প্রবলেম হয়েছে। আচ্ছা সব সমস্যার সমাধান তো আমাকেই করতে হয়, যন্ত্রণা বুঝলে, ভীষণ যন্ত্রণা। বুদ্ধিমান হয়ে পড়েছি বিপদে। আচ্ছা নীলকান্ত, সব সমস্যার সমাধান আমাকেই কেন করতে হবে? সব কিছুর সলভ আমাকেই কেন করতে হবে? জি জনাব, কথা সত্য বলেছেন, অত্যন্ত জ্ঞানের কথা বলেছেন। জ্ঞানের কথা? কি ব্যাপার, তুমি আমার পেছনে পেছনে কেন হাঁটছো? তোমাকে তো আমি যেতে বলেছি। জি জনাব, ভুল হয়েছে। গেট লস্ট, গেট লস্ট। আপনাকে আমার পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম। গেট লস্ট। পছন্দ তো হয়ই, পছন্দ তো হতে হবেই। আমি হচ্ছে গিয়ে কত দায়িত্ব আমার কাছে, কত লাঞ্চ করবে? শুভ্রর সাথে। কেন, আমি কি দোষ করলাম? আমার সাথে করবে না লাঞ্চ? শুভ্র আমার জন্য ওয়েট করছে। দ্যাটস ফাইন, তাহলে আমরা তিনজন একসঙ্গে লাঞ্চ করবো, ঠিক আছে? মা, তুমি কি আমার সাথে নতুন কোনো গেম খেলছো? গেম? দ্যাটস ভেরি স্ট্রেঞ্জ, আমি কেন তোমার সাথে গেম খেলবো? ডু আই হ্যাভ দ্য টাইম? তাহলে শুভ্রকে এই অফিসে শিফট করে এনেছো কেন? মাই গার্ল ইজ সো ইন্টেলিজেন্ট। আসলে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হেল্পিং শুভ্র টু ডেভেলপ হিজ ক্যারিয়ার। আর ব্যাপারটা যদি মানে ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু শুভ্রর ক্যারিয়ার ডেভেলপ করার জন্য একাই যথেষ্ট। ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট।
But as the owner of this company, আমার তো আমার এমপ্লয়ীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এসব নিয়ে ভাবতেই হবে। মা, ইনাফ ইজ ইনাফ। তুমি ওকে আগের অফিসে শিফট করে দেবে। আর যদি না করি? ফাইন, আই উইল ডু দ্যাট। ইয়াপ। ইউ হ্যাভ দ্য পাওয়ার অফ অ্যাটর্নি। ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু ইট। ডু ইট। Can I attend the lunch with you? No, you cannot. ভাইয়া ফ্রান্সের জন্য টিকিট কেটেছিল, কিন্তু ওখানে যায়নি, টিকিটটা ক্যান্সেল করেছে। তাহলে হয়তো হাসিব ভাইকে নক করবো, এটা বুঝেই ভাই অন্য কোথাও থেকে টিকিট করেছে। জানো, মা ভীষণ কান্না করেছেন, বাবা হয়তো ওভাবে এক্সপ্রেস করছেন না, কিন্তু ভেতরে ভেতরে অনেক ভেঙে পড়েছেন। শোনো, আমাদের সবাইকে একটু স্বাভাবিক থাকতে হবে, আর বাবা মাকে আমি বলবো যে ভাইয়া কোথায় এটা আমি জানি। মানে তুমি না একটু আগে বললে যে তুমি জানো না ভাইয়া কোথায় আছেন। মাঝে মাঝে মিথ্যে বলতে হয়, তাছাড়া টুডে আর টুমোরো ভাইয়ার খোঁজ তো পাওয়া যাবেই। এখন কোথায় আছো? মার কাছে। শোনো, তুমি টেনশন করবে না। আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। আচ্ছা, আপনার বিয়ের দেন মোহর কত? আমার দেন মোহর মানে? আপনার দেন মোহর না তো কি আমার দেন মোহর হবে? বিয়ে করছেন আপনি? শুনেন, মায়ের মানুষকে লাই দিবেন না, যত লাই দিবেন তত মাথায় ওঠে। হাজার টাকার উপরে দেন মোহর করবেন না। মাত্র হাজার টাকা? আরে লাই মানে? আমাদের গ্রামের আমার এক বন্ধু আক্কাল, সে বিয়া করছে 1,00,000 টাকা দেন মোহর দিয়া। বিয়ার পরে প্রথম রাইতে পরি বউ বাক্সে ফুট, বুঝে নেবার তাই নাকি? ওমা, আপনি মনে হয় আমার কথা বিশ্বাস করছেন না? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করছি বলে তো মনোযোগ দিয়ে শুনছি। নেন লিচু খান। আচ্ছা মেয়ে ভাই, ওই লিচু সম্পর্কে কিছু বলুন তো, এটার পাওয়ার টাওয়ার কেমন? কাঁটা ছিঁড়ায় অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে খুব ভালো কাজ করে। লিচুতে অনেক ক্যালোরি আছে, কিন্তু সেই পরিমাণ ফ্যাট ও সোডিয়াম নেই। কোন কি এসব তাজ্জব ঘটনা বলতেছেন?
আর কিছু নাই। 100 গ্রাম লিচু মানে 10টা লিচুতে 66 কিলোক্যালোরি শক্তি, 16 গ্রাম শর্করা, 71 মিলিগ্রাম ভিটামিন সি, 170 গ্রাম পটাশিয়াম, 14 মাইক্রোগ্রাম ফলেট, 1 মিলিগ্রাম সোডিয়াম আছে। এছাড়া লিচু ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। হায় 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 হায়, কোন কি এতদিন তো ভাবছিলাম এটা ফল, এখন তো দিকে ওষুধ প্যারাসিটামল। হ্যাঁ, প্যারাসিটামলের মতোই, এটা তো অনেক রোগের উপকার। মৃদুলের কোনো খোঁজ পেলি? আচ্ছা মা, ভাই কি একটা বাচ্চা ছেলে নাকি যে হারিয়ে যাবে? ভাইয়ের সাথে তো আজকে কথা হয়েছে, ভাই স্পেনে আছে। সত্যি আমাকে খুশি করার জন্য মিথ্যে কথা বলছিস না তো? আশ্চর্য, তোমার সাথে আমি মিথ্যে কথা বলবো কেন? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে হাসি ভাইয়াকে ফোন করো। ভাই আর বন্ধু ট্রাভেল এজেন্সি আছে না? খবরটা তোর বাবাকে দিয়েছিস? না, বাবাকে এখনো বলিনি। ফার্স্টে বলেছি তামান্নাকে, তারপর তোমাকে, এরপর বাবাকে বলবো। চট করে উঠে পড়ো তো। কেন? আমি এখনো লাঞ্চ করিনি, একটা ডিম ভাজি করে দেবে। তোমার না ডিম ভাজি চাইছে তাই, আর তোমার তা না একদম অমৃতের মতো। যা ফ্রেশ হয়ে আমি খাবার দিচ্ছি। একটা ছোট্ট মিথ্যা কথা একটা মানুষকে কিরকম আনন্দ দিতে পারে তুই দেখেছিস? মানে তুমি কি বলছো আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। মৃদুলের খবরটা তুই জানিস না? আমি জানি, ও স্পেনে যায়নি, অন্য কোথাও। আরে কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন, তুমি কি বিজি? না না, ফোন সাইলেন্ট করছিল। বলো কি করছিলে? সবজি কাটছিলাম। আরে বেচারা, পেঁয়াজ কাটতে কাটতে আবার কেঁদে ফেলো না। তুমি এখানে কি করছো? জি তেমন কিছু না। তোমাকে আমি বারণ করেছি এই ঘরে না আসতে। আমি আপনার রিসেন্ট কিডন্যাপিং কেসে হেল্প করতে চাই। আমি তো আপনার কাছে হেল্প চাইনি। আফটার অল আপনি আমার কুটুম্ব।